বল, এক সেকেন্ডে বলবি, দাঁড়ান, তোর আবার কি হলো? ধন্যবাদ দিদি, দিদি বাংলার মানুষ তথা মুর্শিদাবাদ জেলার মানুষ প্রচুর দিয়েছে, আপনি প্রচুর দিয়েছেন। না, আমাকেও মুর্শিদাবাদ অনেক দিয়েছে, বলো এবার। আপনাকেও প্রচুর দিয়েছে, আপনি সেটা বুঝতে পেরেছেন দিদি? দিদি আমাদের মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ দিয়েছে, কিন্তু দিদি পাশাপাশি আমাদের এখানে একটা সদর হসপিটাল ছিল, আমাদের বহরমপুর সদরবাসীর জন্য একটা টেট ভ্যাক ইনজেকশন করতে গেলেও দিদি আমাদেরকে যেতে হয় মেডিকেল কলেজে। দিদি আপনার সদর আর মেডিকেল কলেজে কত দূর? দিদি পাশে, দাঁড়া দাঁড়া দাঁড়া, সদর আর মেডিকেল কলেজের মধ্যে কত কিলোমিটার ডিফারেন্স? এর উপরে দিদি প্রচুর চাপ পড়ে গোটা জেলার। সেটা নয়, সদর হসপিটাল মেডিকেল কলেজ তো পাশাপাশি, 1-1.5 কিলোমিটার পাশাপাশি। ওইটুকু তুমি যেতে পারবে না, তুমি ঘরে বসে থাকো। না দিদি সেটা না দিদি, অত সস্তা নয় সবকিছু দিদি, সেটা না দিদি, অত সস্তা নয়। যদি সম্ভব হয় ডাক্তার কোথা থেকে পাবে? চ্যাংড়ামো হচ্ছে এটা, একটা বলবার মতো একটা লিমিট লাগবে। ঠিক আছে দিদি, একটা রেল স্টেশন যদি বলো আমার ঘরের মধ্যে হবে, আর একটা হসপিটাল থাকা সত্ত্বেও তুমি বলছো 1 কিলোমিটারও আমি যেতে পারবো না, আমাকেও তো 1 কিলোমিটার ট্রাভেল করে যেতে হয় মেডিকেল কলেজের উপর। এই শোনো, আমি যেখানে থাকি আমাকেও কত থেকে পিজি হসপিটালে যেতে গেলে আমাকেও তো 1-1.5 কিলোমিটার ট্রাভেল করে যেতে হয়। নাই কিছু দিদি, যদি সম্ভব হয় দেখবেন দিদি, এমার্জেন্সি মেডিকেল কলেজ বলছিস, এমার্জেন্সি নেই। না মেডিকেল কলেজ না দিদি, আমি মেডিকেল কলেজ দিয়েছি, হোয়াট ইউ ওয়ান্ট মোর? হ্যাঁ দিদি, তোমাকে মাল্টি সুপার হসপিটাল দেওয়া হয়েছে। হ্যাঁ দিদি, যা আছে তাই নিয়ে সংশ্লিষ্ট থাকো। এবার এই জেলায় আমরা সুস্বাস্থ্য কেন্দ্র ছোট ছোট জায়গায় গ্রামে ট্রিটমেন্ট দেওয়ার জন্য কি দিচ্ছি নারায়ণ বলে দাও।